还有宝宝，兔宝宝。Hello everyone, welcome back to the channel. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আশা করি তোমাদের সকলের জন্মাষ্টমী খুব ভালো কেটেছে। আর দেখো আমি গতকাল রাত থেকে এইভাবে চুল বেঁধে বসেছিলাম, একদম খুলিনি, সন্ধ্যের সময় গিয়ে একদম খুলেছি। আমাদের জন্মাষ্টমীটা এবার একটু অন্যরকম ছিল। দেখো আমার কালো কালো লাগছে। এখন এখানে রেডি হচ্ছে আমাদের ম্যাডাম, ওটাকে এখন রেডি করব। তো এই জোনা ড্রেস পত্র, এটা হচ্ছে না অন্য কাশ্মীরের ড্রেস, সেটাই আরেকবার পরাবে। তো চলো রেডি হয়ে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগে। অবশ্য মাঝে মাঝে একটুখানি দেখা যাবে, এবং কতটা নকশা করতে পারে। তুমি কি রেডি হবে না মামা? এই যে একটু লুকটা দেখাও বাবা, ও বাবা, এই যে এই যে এই যে এই যে চলে এসছে কাকা। পিপি তো প্রথম থেকেই রয়েছে, যাতে একে এন্টারটেইন করানো যায়। কাকা লজ্জায় চলে গেছে। মাম্মা মাম্মা, ও বাবা, আমাদের না খুব বড় করে জন্মাষ্টমী করার সমস্ত প্ল্যান হয়ে গেছিল, বাট একদম লাস্ট মোমেন্টে এসে একজন নিকট আত্মীয় মারা যাওয়াতে সে সমস্ত কিচ্ছু আর হলো না। তাও দেখো মেয়েকে সাজিয়ে গুছিয়ে বেশ কয়েকটা ফটো তুলেছি, বেশ ভালো করে কিন্তু কাটলো জন্মাষ্টমীটা। মেয়েকে তো সাজাতে পারলাম সুন্দর করে। তারপর সন্ধ্যেবেলা চলে এসেছিল পিপি, কারণ পিপিরও ইচ্ছা হয়েছিল একটুখানি রাধা সাজবে। তো ব্যাস উনি এসে বললো, বৌমণি আমাকে একটু সাজিয়ে দাও। তো এই গয়নাকাটিগুলো দিয়ে ওকে সাজিয়ে দিয়েছিলাম সুন্দর করে সন্ধ্যেবেলা। ওর বেশ কিছু রিলসও বানিয়েছি, পরে একদিন শেয়ার করবো। তারপর সন্ধ্যেবেলা পবিত্র হঠাৎ করে বললো, চলো তুমি আর আমি একটু বেরোবো। তারপর মেয়েকে শাশুড়িদের কাছে রেখে আমি আর পবিত্র বেরিয়ে পড়লাম। অনেক দিন পর আমি আর পবিত্র কোনো দরকার ছাড়া এমনি এমনি বেরোচ্ছি, আমার এত ভালো লাগছিল। আগের দিন ওকে আমি বলেছিলাম মুভি ডেটে যাবে, ও শুনে বলেছিল সেটা আবার কি। তো যাই হোক আজকে দিনে আমরা বেরোলাম, বেরিয়ে ফার্স্টে বললাম চলো। সেই জুডিও যবে থেকে ওপেনিং হয়েছে তবে থেকে বলে আছি যে একদিন জুডিওতে যাব, যাওয়াই হচ্ছিল না। ফাইনালি আজকে একটুখানি জুডিওতে গেলাম, গেছিলাম আমার জন্য, বাট আমার কিচ্ছু পছন্দ হলো না। মনে হলো এর থেকে আমার বিশালই ভালো, কারণ আমি বিশাল থেকে শপিং করতে বেশি পছন্দ করি, দামও কম জিনিসও ভালো। তারপর দেখছিলাম মেয়ের জন্য, তো মেয়ের জন্য যেখানে যা দেখি সেখানে কিছু না কিছু তো পছন্দ হবে। তো ব্যাস বাবা তুলে নিল মেয়ের জন্য একটা সুন্দর এই সেটটা, এটা নিয়ে আমরা বাড়ি এসেছিলাম, এটা বেশ সুন্দর, বেশ পছন্দ হয়েছে। তারপর ওখান থেকে বেরিয়ে পবিত্র বলল, বাইরে এরকম বৃষ্টি পড়ছে চলো পাশেই তো ফুচকা রয়েছে একটু ফুচকা খাই। তো ফার্স্টে আমরা একটু ফুচকা খেয়ে নিলাম, রাস্তায় বেরিয়েছি আর ফুচকা না খেলে কি জমে নাকি। তো ফুচকা খেয়ে দিয়ে ওখান থেকে আমরা বেরোলাম রাতের ডিনারটা বাইরে করবো বলে। ফার্স্ট টাইম বলেছিলাম সোলাই কিচেনে যাওয়ার কথা, পবিত্র বললো না এখানে একদম ভিড় নেই, সোলাই কিচেনে যাবো না। তারপর আমরা ভাবলাম যে কোথায় যাওয়া যায়, রাস্তায় অনেকক্ষণকে ডিসকাস করে তারপর পবিত্র বললো চল যেখানে আমরা বরাবর যাই সেখানেই যাই। রাস্তায় যাওয়ার সময় আসার সময়ও দেখেছিলাম, কিন্তু তখন আর ভিডিও করা হয়নি, যাওয়ার সময় ভিডিও করেছি। এখানে লোকনাথ বাবার যারা যাচ্ছিল তাদেরকে প্রসাদ দিচ্ছিল, ইচ্ছা করছিল খেতে কিন্তু বৃষ্টি পড়ছিল বলে আর এখানে দাঁড়ানো হয়নি। তো সেখান থেকে আমরা ডিরেক্ট চলে গেছিলাম রাজ রেস্টুরেন্টে, মধ্যমরাম স্টেশনে ব্রিজের একদম গায়ে এখানেই রাজ রেস্টুরেন্ট। এখানে আমরা আগেও এসেছি, আমার বেশ ভালো লাগে জায়গাটা, খাবার দাবারও বেশ সুন্দর। সিঁড়ি দিয়ে চটপট করে আমরা উপরে উঠে গেলাম, কারণ ভাবছিলাম কখন একটু খাবো, আমরা যে সারাদিনে সেরকমভাবে খাওয়াও হয়নি, কারণ বিভিন্ন টেনশন বিভিন্ন কারণে এত শরীর খারাপ লাগছিলো যে খাওয়া হয়নি। অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর না, আমার কিন্তু বেশ লাগে জানো তো। আর একটা পুজোর সময় না খুব ভিড় হয়, আসাই যায় না। আমরা আগে যতবার এসেছি পুজোর অকেশনে তো আসিনি, নর্মাল এমনি ডেতে এসি, ফাঁকাও থাকে আর বেশ ভালোভাবে খাওয়াও যায়। খাবারের কোয়ালিটিগুলোও খুব সুন্দর, আর এখানে দেখলাম এই লেখাগুলো নতুন প্রিন্ট করিয়েছে, বেশ ভালো লাগছিল। এরকম একটা রেস্টুরেন্টে এরকম লেখা টেখা থাকলে লাইটিংয়ের জন্য ভালো লাগছিল। আর ওইখানে দেখো দাদারা সব বসে রয়েছে, মানে ওয়েটিং ওয়েটার দাদারা। তারপর আমরা মেনু কার্ড নিয়ে ডিসকাস করছিলাম যে কী অর্ডার দেওয়া যায়। তো ফাইনালি অনেক ভেবে চিনতে অনেক ডিসকাশন করার পর বলা হলো ঠিক আছে তাহলে শুধুমাত্র বিরিয়ানি আর চিকেন কষাটাই অর্ডার দেওয়া হোক। আর এদিকে পবিত্র বলছিল একটু ফটো তুল, আমি এদিকে ভিডিও করছিলাম কিন্তু ও ভাবছিল ফটো তুলছে তাই জন্য পোজও দিচ্ছিল, কিন্তু পরে বুঝতে পেরে ও সরে গেছে, ভাবলো ইস কী যে করছে। আর আমি একটুখানি ক্যাপ মারছিলাম, দেখো পিছন থেকে আমি দেখাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল না, আমার বেশ ভালো লেগেছে। আর আগেরবার যখন এসেছিলাম তখন মোস্ট প্রবাবলি এই লাইটিংটা ছিল না, এবার নতুন করেছে। আর আমার সবচেয়ে বেশি বেস্ট লেগেছে আজকের ঘোরার মধ্যে আমার লাইনারটা, অনেক দিন ধরে ভাবছিলাম এভাবে একটু লাইনার পরবো, তো ফাইনালি আমি পেরেছি। লাইনারটা আমার এইভাবে পরতে না খুব ভালো লাগলো। তোমরা কমেন্টে জানিও তো আদৌ বোঝা যাচ্ছে কিনা আমার লাইনারটা, আমি কিন্তু সামনে থেকে বেশ ভালোই বুঝতে পারছিলাম। তো অনেক দিন পর আমরা দুজন এভাবে শুধু খেতে বেরোলাম, কোনো আদার্স কাজ না,
তো তারপর অনেকক্ষণ ওয়েট করার পর চলে এলো আমাদের বিরিয়ানি আর চিকেন কষা। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এতক্ষণ ধরে ওয়েট করার পর যখন বিরিয়ানিটা এলো তখন আমি কিছুই খেতে পারলাম না। তারপরে আমার মনে মনে ভাবলাম যে এর থেকে রাস্তা থেকে একটুখানি মোমো খেলে বেশি বেটার হতো। পবিত্রকে বললাম চলো আজকে একটু খাবার ভিডিও করি। তো ক্যামেরাটা অন করে আমরা খেতে তো বসেছিলাম, ওদিকে পবিত্র কেক পাচ্ছিল আর আমাকে বলছিল কি করছো, খাবার ভিডিও কেউ দেখায়? তো আমি বললাম যে কত মানুষ তো ফুড ব্লগ করে, আমরা একটুখানি দেখাই। তারপর নিজেরই কিছুক্ষণ পর লজ্জা পেয়ে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কারণ এইভাবে খেতে ক্যামেরা অন করে আমার না খুব অকওয়ার্ড লাগে। তো যাই হোক, সেখানে খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমি একটুখানি রেস্টুরেন্টটা থেকে নিচের জায়গাটা দেখাচ্ছিলাম, একদম ব্রিজের অপোজিটে কোয়েল বলে যে দোকানটা আছে সেই দোকানটার উল্টো দিকে, বেশ ভালো রেস্টুরেন্টটা। তারপরে অনেকক্ষণ হয়ে গেছিলো, প্রায় 9টা বেজে গেছিলো, আমি তো মনে মনে ভাবছিলাম কখন বাড়ি যাবো। লাস্টে এলো এই মৌরির পাট, এটা তো সবচেয়ে বেস্ট পাট। আমরা জানি যারাই রেস্টুরেন্টে যাই আমার তো মনে হয় বেশিরভাগ মানুষই এটা খেতে খুব ভালোবাসে। তারপর ঝটপট করে নিচে আসলাম, এসে বৃষ্টি পড়ছিলো বলে একটু কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, সারাদিন বৃষ্টি পড়েই যাচ্ছিলো এই কারণেই না আমরা মেয়েকেও আনিনি। তারপরে পবিত্র বললো মেয়ের জন্য একটা পুতুল নেবে, তাই জন্য আমরা আবার চৌমাথার দিকে গেলাম। গিয়ে পুতুলের দোকানে বেশ কয়েকটা পুতুল দেখলাম, ভালো লাগলো। তার মধ্যে সবুজ যে পুতুলটা দেখাচ্ছি এটারই ইয়েলো কালার আমরা নিয়েছিলাম, একদম ছোট পুতুল নিয়েছি, কারণ পুতুল টুতুল দিয়ে কম খেলে, বাসনপত্র নিয়ে বেশি খেলে। আর এখানেই সেই লোকনাথ বাবার জন্য যারা যাচ্ছিল তাদেরকে এখান থেকেই প্রসাদ দেওয়া হচ্ছিল। আমার খুব ইচ্ছা করছিল এখান থেকে খেতে, কিন্তু নাক ঠাক বন্ধ থাকায় পেটটাও ভরো থাকায় আমি আর খেতে পারিনি। তারপরে ফাইনালি আমরা ব্রিজে উঠে গেলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি ভাবছিলাম কতক্ষণে বাড়ি যাবো আর মেয়েকে ওর খেলনাগুলো দেখাবো। তো মেয়েকে ওর খেলনাটা দেখাতেই দেখো ও তো বেশ খুশি, খেলনা কম প্লাস্টিক নিয়ে খেলছে বেশি। তারপর সমস্ত কিছু সরিয়ে যখন ওকে পুতুলটা দিলাম ও বেশ ভারী মজা পেয়েছিল। তো এটা হলো জন্মাষ্টমীর গিফট। গোপালের জন্য পুজো করলে তো অনেক কিছু হতো, আর আমার রাধা মায়ের জন্য কিছু তো নিয়ে আসতে হতো না, তাই জন্য আমরা ঠিক করলাম বেসিক্যালি আমি না, এই সমস্ত খেলনা কেনার সমস্ত দায়ভার আমার বরের ওপর থাকে। ও খুব পছন্দ করে যে এটা কিনে দেবে ওটা কিনে দেবে। আর তারপরে পবিত্র বললো এটা মেয়ের পুজোর জামা, কিন্তু আমার মনে হচ্ছে এটা হবে কি না। আমি আর এই গারারটা কিনেছিলাম, এই গারারটাও কিনেছিলাম মেয়ের জন্য যদি ও পরে। আর আমরা না চাউমিনও নিয়েছিলাম, সেটা কাজ রাস থেকেই নিয়েছিলাম, নিয়ে আমরা খেতে পারিনি বলে বাড়ি নিয়ে চলে এসেছি। তারপর 10:30 নাগাদ এটা খেতে বসেছিলাম, আমি খেতে পারিনি তাই জন্য এটা পুরোটাই পবিত্রকে দিয়ে দিয়েছিলাম। তারপরে মেয়েকে রেডি রেডি করিয়ে দিলাম, লোশন টোশন মাখিয়ে। ওনাকে এবার ঘুম তো পাড়াতে হবে, উনি যদি এখন না ঘুমান না তাহলে একদম ঘুমের খবর আছে। বাবা ওর দিকে তাকিয়ে রয়েছে চোখ বড় বড় করে, তাই জন্য ওইভাবে বাবাকে দেখছে। এখন কেউ ওর দিকে এরকম চোখ বড় বড় করে তাকালে না, ওইভাবে তাকিয়ে নিয়ে তারপর টুকি টুকি করে ব্যাস হয়ে যায়। তো আজকের ব্লগ এটুকুনি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।